নমস্কার বন্ধুরা, আজ থেকে আমি তোমাদের জন্য কলকাতা পুলিশ কনস্টেবলের জিকে ক্লাস শুরু করলাম। ঠিক আছে, তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাসের তিনটি যুগ রয়েছে, একটা প্রাচীন ভারতের ইতিহাস, একটা মধ্যযুগের ইতিহাস, একটা হচ্ছে আধুনিক যুগের ইতিহাস। তো আজকে আমি তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস থেকে আসা, বিগত বছরে অর্থাৎ WBCS পরীক্ষায় আসা সমস্ত ধরনের কোশ্চেন তোমাদের আজকে আমি করাবো। ঠিক আছে, তো 1200+ জিকে প্রশ্নের প্রস্তুতি। ঠিক আছে, তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে। পাটে পাটে তোমাদের সব প্রশ্ন করাবো। আজকে আমি তোমাদের প্রাচীন ভারতের ইতিহাসে বিগত বছরে যে সমস্ত কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসেছিলো, WBCS বলতে বলো, PSC বলতে পারো, ঠিক আছে, ওয়েস্টবেঙ্গল পুলিশ বলতে পারো, যে সকল কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো তার আগে আমরা জানবো প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে কোন কোন অধ্যায়গুলো পড়ে। ঠিক আছে, তো দেখো, প্রথম হচ্ছে সিন্ধু সভ্যতা, 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। এরপরে যেটা হচ্ছে আর্য এবং বৈদিক যুগ, 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। 3 নম্বর হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। 4 নম্বর হচ্ছে ষোড়শ মহাজনপদ। 5 নম্বর হচ্ছে প্রতিবাদী আন্দোলন, যার মধ্যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম উল্লেখযোগ্য। 6 নম্বর রয়েছে মৌর্য সাম্রাজ্য, এখানে বিভিন্ন বংশ আছে, সেটা আমি আলোচনা করব পরে। ঠিক আছে, এবং সবশেষে হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস, 319 থেকে 540 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, তো প্রাচীন ভারতের ইতিহাসের অধ্যায়গুলির মধ্যে এই যে চ্যাপ্টারগুলো বললাম, এখান থেকে আমি কিন্তু সমস্ত ধরনের তোমাদের PBSC-র কোশ্চেনগুলো করাবো। ঠিক আছে, চলো ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, রামচরিত মানুষের রচয়িতা কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, WBCS 2021 সালে আগত প্রশ্ন। রামচরিত মানুষের রচয়িতা হলেন তুলসীদাস। ঠিক আছে, প্রশ্ন নম্বর 2, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হচ্ছেন হরিসেন। প্রশ্ন নম্বর 3, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? তো সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? উত্তর হবে হচ্ছে পাল রাজবংশের। প্রশ্ন নম্বর 4, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? তো সঠিক উত্তর হবে হচ্ছে গৌতম বুদ্ধ বোধগয়াতে নির্বাণ লাভ করেছিলেন। প্রশ্ন নম্বর 5, মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা কে? মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা হচ্ছে শূদ্র। প্রশ্ন নম্বর 6, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? তো বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা হচ্ছে অশ্বঘোষ। প্রশ্ন নম্বর 7, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে ভারতে আসেন? তোমরা সকলেই জানো, মেগাস্থেনিস। ঠিক আছে, প্রশ্ন নম্বর 8, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? তো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল হচ্ছে লোথাল। তো বন্ধুরা, আজকে যে আমি যে কোশ্চেনগুলো আলোচনা করবো না, একটু আগে তোমাদের যেটা দেখালাম প্রাচীন ভারতের ইতিহাসে যে অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলোতে কিন্তু বিগত বছরের যত কোশ্চেন এসেছে সেই সব কোশ্চেনগুলো আমি তোমাদের আলোচনা করব। ঠিক আছে, এরপরে নেক্সট যে ভিডিও আসবে সেটাও ইতিহাসের উপর আসবে, অর্থাৎ আগে আমি ইতিহাসটা শেষ করব, তারপরে ভূগোল ধরবো, তারপরে বিজ্ঞান ধরবো, তারপরে সংবিধান অর্থনীতি ধরবো, তারপরে আমি স্ট্র্যাটেজিকে শেষ করাবো। এভাবে 1200+ তোমাদের কোশ্চেন করাবো, যাতে তোমরা 40-এর মধ্যে অনায়াসে 25 থেকে 30টা নম্বর তুলতে পারো। ঠিক আছে, তো চলো এরপরে প্রথম প্রশ্ন নম্বর 9, রাজতরঙ্গিনী কার লেখা? তো রাজতরঙ্গিনী কলহনের লেখা। প্রশ্ন নম্বর 10, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি তামা। প্রশ্ন নম্বর 11, কিতাব উল হিন্দ কার রচনা? কিতাব উল হিন্দ আল বিরুনির রচনা। প্রশ্ন নম্বর 12, ইন্ডিকার প্রণেতাকে বা ইন্ডিকা গ্রন্থটির রচয়িতাকে? তোমরা সবাই জানো, সঠিক উত্তর হচ্ছে মেগাস্থেনিস। প্রশ্ন নম্বর 13, প্রাচীনতম বেদ কোনটি? তো প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। প্রশ্ন নম্বর 14, কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হচ্ছে বিম্বিসার। প্রশ্ন নম্বর 15, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? তো শশাঙ্ক গৌড় রাজবংশের রাজা ছিলেন। প্রশ্ন নম্বর 16, প্রথম ধর্ম বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? তো প্রথম বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ পালি ভাষায় লিখিত। কমেন্টে যা বলবে, কমেন্ট করে আমাকে যা বলবে যে প্রথম বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কী ছিল, বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কী ছিল, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আমি যেভাবে তোমাদের এই সিরিজগুলো আলোচনা করবো, যেভাবে প্রশ্নগুলো আলোচনা করবো, আমি যেভাবে ক্লাস নিচ্ছি, এরপর এই দেখো এখন প্রাচীন ভারতের ইতিহাস করছি, 3-4 দিন পর যখন এটা শেষ হবে তখন আমরা মধ্য ভারতের ইতিহাস বা মধ্যযুগের ইতিহাস, তারপরে আধুনিক যুগের ইতিহাস পড়বো। এভাবে পড়লে কিন্তু তোমরা ইতিহাসটা অনায়াসে ভালো করে করতে পারবে এবং ভালো স্কোর এখান থেকে করতে পারবে। ঠিক আছে, চলো প্রশ্ন নম্বর 17, কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে বিন্দুসার। পরের প্রশ্ন, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? তো বৃহৎ স্নানাগারটি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। এরপরে প্রশ্ন 19 নম্বর, গুপ্তবংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো গুপ্তবংশের সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন।
বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক। প্রশ্ন নম্বর 21, বিক্রমশিলা বিহার কে স্থাপন করেন? বিক্রমশিলা বিহার স্থাপন করেন হচ্ছে ধর্মপাল। প্রশ্ন নম্বর 22, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হবে যে আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে ঝিলাম নদীর তীরে যুদ্ধ করেছিলেন। হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? হরপ্পার লোথাল অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত। প্রশ্ন নম্বর 24, এবং আজকে আমাদের শেষ প্রশ্ন, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহিত করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে স্কন্দগুপ্ত। বন্ধুরা, এই যে 24টি কোর্স আলোচনা করলাম, এগুলো হচ্ছে WBCA 2021-20, ঠিক আছে, বিগত বছরের যে সমস্ত কোশ্চেন সেই কোশ্চেনগুলো থেকে আমি আলোচনা করছি, ঠিক আছে। এরপরে নেক্সট ভিডিওতে প্রাচীন ভারতের ইতিহাসে আরও যে বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। ভিডিওটি কেমন হলো অবশ্যই আমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি আশা করছি তোমাদের যতটুকু পারি তোমাদের সাথে থাকবো, তোমাদের হেল্প করবে এবং এখান থেকে বেশি নাম্বার তোলার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।